হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের কালারফুল টেক্সট রিলিক্স ভিডিও আপনারা তৈরি করবেন। এই জন্য আপনাদের প্রয়োজন পড়বে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে বিভিন্ন ধরনের রেশিও চলে আসবে। আপনারা কোন রেশিওতে ভিডিও বানাতে চান সেই রেশিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। রেশিওটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচ থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তারপর আপনারা প্রথমে দেখতে পাবেন ইমেজ অ্যাসেস্ট নামের একটা ফাইল আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাবেন যে ব্ল্যাক কালার একটা ইমেজ আছে, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা উপর থেকে এটাকে ক্রস করে দিবেন। তো এটা হচ্ছে আমাদের ভিডিওর লেয়ার। আপনারা যত সেকেন্ড ভিডিওটা বানাতে চান এই জন্য আপনারা এই লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্যাপ করে ধরবেন এবং এদিকে টান দিলে এটা বড় হয়ে যাবে। আপনারা যত সেকেন্ড ভিডিও বানাতে চান ঠিক তত সেকেন্ড আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এই লেয়ারের উপরে আবার ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা যে গানটা দিয়ে রিলিক্স তৈরি করতে চান সেই গানটা এখানে অ্যাড করে দেওয়া। আপনারা আগে থেকেই কিন্তু সেই গানটা অডিওতে ডাউনলোড করে রাখবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন অডিও অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনারা ফোল্ডার অপশন এখানে চলে আসবেন। তারপর আপনারা এখান থেকে ডাউনলোডে চলে আসবেন। ডাউনলোডে চলে আসার পর আপনারা আপনাদের সেই গানটা এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনারা এখান থেকে সেই গানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লাস আইকন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন যে গানটা এখানে অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা উপর থেকে এটাকে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর আপনাদের গানটা যদি কাটসাট করা লাগে আপনারা গানের লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যতটুকু কাটসাট করতে চান ঠিক ততটুকুর উপরে এটাকে আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পাবেন ট্রিম নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যদি এদিকে কাটতে চান তাহলে ট্রিম লেফট নামের অপশন আছে, এখানে ক্লিক করবেন, তাহলে এদিকে কাটবে। আর যদি ট্রিম রাইটে ক্লিক করেন তাহলে এদিকেটা কাটবে। আর যদি স্প্লিট অপশনে ক্লিক করেন তাহলে এটা মাঝখানে কেটে দুইটা ভাগ হয়ে যাবে। তো আমি এদিক থেকে কাটবো, এই জন্য ট্রিম লিফট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা কেটে আলাদা হয়ে গেছে। তারপর আপনারা এই লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এটা এদিকে চলে আসবে। তারপর আবারও ট্যাপ করে ধরে রাখবেন এবং টেনে এটাকে এইদিকে নিয়ে আসবেন। এনে প্রথমে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা আবারও লেয়ারের উপরে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। তারপর আপনার প্রথম কাজ হচ্ছে এখন এটাকে প্লে করবেন এবং গানটাকে এখান থেকে শুনে নেবেন। গানটাকে শুনে নেওয়ার পর আপনারা আবার প্রথমে চলে আসবেন। আসার পর আপনারা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনাদের গানের যে প্রথম লাইনটা আছে এটা আপনারা এখান থেকে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা গানের পুরোটা লাইন লিখবেন না, একটু রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এটাকে আপনারা বড় করে দিবেন। বড় করে আপনারা আপনাদের মতো করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা এই ফ্রন্টটাকে চেঞ্জ করতে হবে, এই জন্য আপনারা এই ফ্রন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে আসবেন মাই ফ্রন্টে। মাই ফ্রন্টে আসার পর এখানে দেখুন আমি আগে থেকে অনেকগুলো ফ্রন্ট অ্যাড করে রেখেছি। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে কীভাবে এই ধরনের স্টাইলিশ ফ্রন্ট অ্যাড করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে এই ফ্রন্ট অ্যাড করতে হয়। তারপর আমি এখান থেকে মাহফুজ লিপি এই ফ্রন্টটা অ্যাড করে দিব। তো এটা আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর আপনারা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনারা উপর থেকে এই থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে ডুপ্লিকেট হয়ে আরেকটা লাইন অ্যাড হয়ে গেছে। আর নিচে দেখতে পাবেন যে আরেকটা লেয়ারও অ্যাড হয়ে গেছে ডুপ্লিকেট হয়ে। তারপর আপনারা এই ডুপ্লিকেট লেয়ারের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপনার যে বাকি একটু লাইন আছে সেটা এখান থেকে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে আপনারা তিনটা ডট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই চিহ্নটা অ্যাড করে দিবেন। তারপর আবার ওই সামনে চলে আসবেন। আসার পর প্রথমে এটা অ্যাড করবেন, তারপর এখান থেকেও তিনটা ডট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এটাকে ছোটো করে দিবেন। ছোটো করে এইভাবে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন।
অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আমাদেরকে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। এজন্য আপনারা আবার ওই লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে ইফেক্টে চলে আসবেন। ইফেক্টে চলে আসার পর এখান থেকে সিরিয়াল 20 নামের ইফেক্ট আছে, এখানে ক্লিক করবেন। এই ইফেক্টটা আপনারা এখানে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখান থেকে এটাকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনারা যতটুকু বড় করতে চান ঠিক ততটুকু এটাকে আপনারা ধরে এইভাবে বড় করে দিবেন। আপনারা যতটুকু বড় রাখতে চান ঠিক ততটুকু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আপনারা আবার এখান থেকে ব্যাকে ফিরে আসবেন। ব্যাকে ফিরে আসার পর নিচের দিকে আসলেই দেখতে পাবেন যে এখানে ইফেক্টের লেয়ারটাও অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে এই লেয়ারের উপরে ধরে এটাকে আপনারা এইদিকে নিয়ে আসবেন। ঠিক মিডিলে রেখে কিন্তু এটাকে এইদিকে নিয়ে আসবেন, এদিকে এনে এটাকে এখানে রেখে দিবেন। এখানে রেখে দেওয়ার পর আপনারা এই লেয়ারটাকে একদম এদিকে নিয়ে আসবেন এবং এখান থেকে চাবি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এটাকে একদম এদিকে নিয়ে আসবেন এবং এটাকে ধরে আপনারা আস্তে আস্তে একদম মিডিল স্টেনে রেখে আপনারা এইদিকে নিয়ে আসবেন। এদিকে নিয়ে আসার পর আপনারা এইভাবে এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা আবারও এখানে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে, অ্যানিমেশন। এখান থেকে প্লে করলে দেখতে পাবেন যে এটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদেরকে একটা কালার অ্যাড করতে হবে। এজন্য আপনারা আবারও লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে হ্যান্ড রাইটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন, এখান থেকে সবচেয়ে বড়টা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা ব্রাশ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা কালার অপশনে ক্লিক করবেন। কালারে ক্লিক করে আপনারা যে কালার নিতে চান সেই কালারটা প্রথমে এখান থেকে দিয়ে দিবেন। দেওয়া দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রিনে এইভাবে ঘষা দিবেন, তাহলে দেখতে পাবেন যে কালার অ্যাড হয়ে গেছে। আপনারা যতগুলো কালার নিতে চান ঠিক ততগুলো কালার আপনারা এইভাবে দিয়ে দিবেন। অন্য একটা কালার নেওয়ার জন্য আপনারা এখানে আবারও কালার অপশনে ক্লিক করবেন এবং আপনারা যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দিবেন। দেওয়া দেওয়ার পর টিকমার্কে ক্লিক করবেন। আবার যদি আপনারা স্ক্রিনে এইভাবে ঘষা দেন তাহলে আরেকটা কালার অ্যাড করে দিয়ে দিবেন। আপনারা যতগুলো কালার নিতে চান ঠিক ততগুলো কালার এইভাবে আপনারা দিয়ে দিবেন। কালারগুলো অ্যাড করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে ফিরে আসবেন। ব্যাকে ফিরে আসার পর আপনারা একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন যে কালারের লেয়ার একটা অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ব্লেন্ডিং নামের, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এটাকে মাল্টিপ্লে করে দিবেন। মাল্টিপ্লে করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে চলে আসার পর আপনারা এই লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটাকে একদম এইভাবে বড় করে দিবেন এবং এই লেয়ারের উপরে ক্লিক করবেন, এটাকেও আপনারা এইভাবে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবারও এখানে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে এবং আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনারা এখান থেকে গানটা প্লে করবেন। গানটা প্লে করার পর আপনারা দেখবেন যে প্রথম লাইনের গানটা কোথায় গিয়ে শেষ হয়েছে, ঠিক সেইখানে আপনারা এটাকে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা উপরে চলে আসবেন। উপরে চলে আসার পর আপনারা এই টেক্সটের লেয়ারের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ট্রিম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা স্প্লিট নামের অপশন আছে, এখানে ক্লিক করবেন, তাহলে এটা কেটে দুইটা ভাগ হয়ে যাবে। তারপর এটাকেও আপনারা কেটে দুইটা ভাগ করে দিবেন। এখান থেকে আবার ট্রিমে চলে আসবেন, এখান থেকে কেটে দুইটা ভাগ করে দিবেন। ভাগ করে দেওয়ার পর আপনারা এই ইফেক্টের লেয়ারের উপরে ক্লিক করবেন, এটাকে আপনারা এইখানে ধরে একদম এইদিকে নিয়ে আসবেন। নিয়ে আসলে এটা ঠিক হয়ে যাবে। তারপর আপনারা আবারও এখান থেকে এই লেয়ারের উপরে ক্লিক করবেন এবং আপনাদের গানের যে দ্বিতীয় লাইনটা আছে এটাকে আপনারা লিখে দিবেন। এই জন্য আপনারা উপর থেকে এডিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর গানের দ্বিতীয় লাইনটা এখান থেকে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে কোনো রকম এডিট ছাড়াই কিন্তু এখানে এটা অ্যাড হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে। তারপর যে নিচের লেয়ারটা আছে এটাকে আপনারা এডিট করে দিবেন। এই জন্য লেয়ারের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনারা মাঝখানে এখানে চলে আসবেন। চলে আসার পর আপনারা শুধু এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনাদের গানের যে বাকি লাইনটা আছে এটা আপনারা এখান থেকে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানেও এটা অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনারা আবারও লেয়ারে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। এখান থেকে আপনারা আবারও গানটা প্লে করবেন। গানটা প্লে করে শুনে নেবেন যে দ্বিতীয় গানের লাইনটা কোথায় গিয়ে শেষ হয়েছে। আপনারা ঠিক সেখানে গিয়ে আবারও এটাকে এভাবে রেখে দিবেন। এভাবে রেখে দেওয়ার পর আবার উপরে চলে আসবেন। চলে আসার পর এই লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও ট্রিম অপশনে ক্লিক করবেন। এইভাবে আপনারা দুইটাকে লেয়ারকে আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনারা এই ইফেক্টের লেয়ারের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। ডুপ্লিকেট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে নিচে আরেকটা ডুপ্লিকেট লেয়ার অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা এখানে ক্লিক করবেন এবং এটা চলে যাবে। তারপর আপনারা আবারও এদিকে চলে আসবেন। এদিকে চলে আসার পর এই লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে একদম মাথায় নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এই লেয়ারের উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এইভাবে এটাকে এখানে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনারা এই লেয়ারের উপর আবার ক্লিক করবেন এবং এটাকে আপনারা এইভাবে বড় করে দিবেন।
পর করে দেওয়ার পর আপনারা আবারো এই টেক্সট লেয়ার উপরে ক্লিক করবেন এবং এখানে রেখে আপনারা এটার উপরে আবারো ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনারা একদম ছোট করে দিবেন ছোট করে দেওয়ার পর আপনারা এই কালারের লেয়ার উপরে ক্লিক করবেন এবং এটাকে আপনারা এইভাবে বড় করে দিবেন আমি যেভাবে দেখাইছি আপনারা ঠিক একইভাবে কাজটা করবেন কপি পেস্ট করে করে এবং এডিট করে করে কিন্তু সবগুলা লাইন এখান থেকে লিখে দিবেন আপনাদের যতগুলো গানের লাইন আছে সবগুলো এখান থেকে লিখে দিবেন আমি এখান থেকে ভিডিওটা স্কিপ করে দিচ্ছি আপনারা কিন্তু করে নেবেন এইখানে দেখুন আমি কিন্তু গানের প্রত্যেকটা লাইন এডিট করে করে ডুপ্লিকেট করে করে কিন্তু দিয়ে দিয়েছি আপনারা কিন্তু একইভাবে কাজটা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তারপর আপনারা সবকিছু যদি ঠিকঠাক থাকে এখান থেকে এটাকে প্লে করে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে এটাকে আমাদের এক্সপ্লোড করতে হবে এক্সপ্লোড করার জন্য আপনারা উপরে দেখতে পাবেন যে একটা এরো অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখান থেকে আপনারা যদি ফুল এইচডি না থাকে তাহলে এটাকে ফুল এইচডি করে দিবেন এবং এখান থেকে এটাকে 30 করে দিবেন 30 করে দেওয়ার পর এটাকে আপনারা একদম ফুল এইচডি করে দিবেন হাই করে দিবেন দেওয়ার পর নিচে দেখতে পাবেন সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা সেভ হয়ে থাকবে ভিডিওটা সেভ হয়ে গেলে আপনারা আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো